নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। গোটা দেশের বাংলা ভাষাভাষী যারা আছেন, যারা বাংলা ভাষা বোঝেন এবং যারা একটু হলেও সনাতন ধর্মে বিশ্বাস করেন বা হিন্দু ধর্ম নিয়ে সামান্য হলে গর্ববোধ করেন, আজকে শুভেন্দু অধিকারীর কথায় কিন্তু জ্বলে উঠবেন। কারণ শুভেন্দু অধিকারী যে ভাষায় বলেছেন, যে কথাটা বলেছেন এবং যে ভঙ্গিমায় বলেছেন, তাতে কিন্তু আপামর হিন্দু জনসমাজের মনের মধ্যে কিন্তু একটা প্রবল ধাক্কা লাগবে এবং সেই ধাক্কাটা ভয়ঙ্করভাবে কিন্তু লাগতে চলেছে। তার কারণ হচ্ছে, শুভেন্দু অধিকারী একদম চাচা ছোলা ভাষায় বলেছেন আজকে প্রেসের সামনে, হিন্দু মেয়েরা কি ভোগের পাত্র? চলুন শুরু করা যাক এই মুহূর্তে একদম ব্রেকিং নিউজ রুদ্রবার্তায়। আপনারা জানেন এই রাজ্যে সন্দেশখালির ঘটনা নিয়ে গোটা দেশ তাকিয়ে রয়েছে। শুধু দেশ কেন বলবো, গোটা বিশ্ব তাকিয়ে আছে। কারণ সন্দেশখালির ঘটনা বারবার বুঝিয়ে দিয়েছে যে এই রাজ্যে চাপা সন্ত্রাস কীভাবে চলতো, কীভাবে চলে এবং কীভাবে আগামী দিনেও চলবে যদি এই সরকার থাকে। চিৎকার করে করে মেয়েরা বলেছে যে কী হচ্ছে সেখানে। আমরা জেনেছি সন্দেশখালিতে অ্যাকচুয়ালি কী হতো, কীভাবে বাড়ি থেকে মেয়েদের তুলে নিয়ে যাওয়া হতো, যে অভিযোগগুলো ভয়ঙ্কর। তবে এই সমস্ত অভিযোগগুলোকে নিয়েই যখন আমাদের আলোচনা চলছে, যখন গোটা দেশের নজর একদিকে রয়েছে, যখন এই রাজ্যের পুলিশ এবং এই রাজ্যের তৃণমূল সরকার উভয়ই চেষ্টা করছে যেভাবেই হোক প্রমাণ করার, এই সমস্ত ঘটনাগুলোই হচ্ছে অতিরঞ্জিত, মানে বাড়ানো বানানো। ঠিক তখনই কিন্তু শুভেন্দু অধিকারীকে আজকে আটকে দেওয়া হলো। অর্থাৎ বিজেপির দুর্দণ্ড প্রতাপশালী নেতা, যিনি এই রাজ্যের বিরোধী দলনেতা, সেই শুভেন্দু অধিকারী, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে বলে হারিয়ে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী করেছেন, সেই শুভেন্দু অধিকারী আজকে সন্দেশখালি যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন এবং তার সঙ্গে ছিল বিধায়করা। তারা সবাই যখন রওনা দিয়েছেন তখনই তাদেরকে আটকে দেওয়া হয় এবং তিনি সেখানে রাস্তায় বসে পড়েন। 144 ধারা সন্দেশখালিতে উঠে গেছে, তা সত্ত্বেও আটকে দেওয়া হচ্ছে। কারণ বিরোধী দলনেতা গেলে হয়তো এদের, মানে এই রাজ্যের প্রশাসনের বা রাজ্যের সমস্ত সরকারের মুখোশটা খুলে যাবে। কারণ বিরোধী দলনেতার প্রবেশ করা মানেই সেখানকার মাটি আবারও জেগে উঠবে, ভয় পায়। তো সেই ভয়ের জন্যই শুভেন্দু অধিকারীকে আটকে দেওয়া হয়। শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী একটা অভিযোগ করেছেন যে তার পায়ের বুড়ো আঙুলও কিন্তু কোনো পুলিশ অফিসার পা দিয়ে থেতলে দিয়েছেন, মানে চিপে দিয়েছেন, এই অভিযোগ উঠেছেন। যাই হোক, সেখানে শুভেন্দু অধিকারী আজকে কী বলেছেন সেটা একবার আপনারা শুনুন, যেটা আমার মতো মানুষের অন্তত গায়ের লোম খাড়া করে দিয়েছে, আপনিও শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন আপনারা আদিবাসী মহিলাদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছেন। আজ বিধানসভা আদিবাসী মহিলাদের মধ্যে বিভেদ, মুসলমান আদিবাসীদের মধ্যে বিভেদ, এটা বলেছেন। এই শাহজাহানরা একটাও মুসলিম চাচি ভাবি বোনের সঙ্গে করেনি, সব হিন্দু মেয়েদের সঙ্গে করেছে, এসসি এসটি মেয়েদের সঙ্গে করেছে। হিন্দু মেয়েরা কি ভোগের পাত্র? প্রত্যেকটা হিন্দু মেয়ের উপরে টর্চার করেছে, পার্টি অফিসের হাতে ডেকে নিয়ে যেত হিন্দু মেয়েদের, জাতিদের নয়, কাকিদের। ওখানে ভাদু আনারুল মুসলমান মেয়েদের পুড়িয়েছিল, শিকল তুলে মুসলমান বাচ্চা মেয়েগুলোকে পুড়িয়েছিল। চোর মমতা যাওয়ার আগে আমি গেছি 95 মিলে, এখানে আমার মা অত্যাচারিত। আজ কেন কেন আপনার 144 আপনি বুঝতে পারছেন, তার কারণ হচ্ছে এই যে রেখা পাত্রকে দিয়ে স্টেটমেন্ট করাচ্ছে, এ পুলিশ নিয়ে গিয়ে সঙ্গে পাশে দাঁড়িয়ে, এদের মা বোন নেই ম্যানেজ করার ভয় দেখানো, বলছে তোরা তো শাহজাহান বাহিনীর হাতে রেপ হয়েছিস, এবারে আমরা করবো মারাত্মক অভিযোগ। ইয়েস, জোর করে বলাচ্ছে। আমরাও এখানে অর্চনা মজুমদার, কৃষ্ণেন্দু মুখার্জিরা আছেন, আমরা বলে যাচ্ছি আমাদের সমস্ত উইটনেসকে সেফলি বের করে নিয়ে যাবে। আমাদের এখানে প্রতি গ্রামে নেটওয়ার্ক আছে, আমরাও যা করছি করার করছি, এদেরকে কি করতে হয় আমরা জানি। এরা যদি মুনো ওল হয় আমরাও বাঘাতে তুলি। শুনলেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিন্তু শুভেন্দু অধিকারী এই কথাটা বলেছেন যে একটাও মুসলিম চাচি তাদের বাড়িতে কিন্তু কোনো মেয়েকে টানাটানি হয়নি, কিন্তু যত টানাটানি হয়েছে হিন্দু বাড়ির মেয়েদের।
এই ভয়ঙ্কর অভিযোগ, যে অভিযোগটা কিন্তু এবার গোটা রাজ্যকে বা রাজ্যবাসীকে একবার হলেও ভাবাবে। কারণ শুভেন্দু অধিকারী যে অভিযোগ করেছেন, জানি না এর পরিপ্রেক্ষিতে এই রাজ্যের প্রশাসন বা প্রশাসক এরা কি জানাবেন, কারণ অভিযোগটা মারাত্মক এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে অনেক কিছুই কিন্তু এই রাজ্যে মানে ভোটের ক্ষেত্রে প্রভাব ফেলবে। কারণ এইভাবে যখন একটা অভিযোগ উঠছে এবং প্রকাশ্যে সবার সামনে শুভেন্দু অধিকারী চিৎকার করে বলছেন যে হিন্দু মেয়েরা কি ভোগের পাত্র, মানে অত্যাচারটা কোন লেভেলে হয়েছে। আচ্ছা, এই যে কথাটা আপনারা শুনলেন, এই শোনার পরে একটু ভালো করে ভাবুন তো আপনার মনের মধ্যে কী রিপারকাশন আসছে, নিজেকে দিয়ে প্রশ্ন করুন আপনি কি ভাবছেন, মানে আপনার ভেতরে একটা কিছু কি আলোড়ন বা রিপারকাশন তৈরি হচ্ছে না হচ্ছে, নিজেকে প্রশ্ন করুন তো কি উত্তর আসছে দেখুন। চিৎকার করে শুভেন্দু অধিকারী যে কথাটা বললেন দাপটের সঙ্গে বসলেন, এবং যে কথাটা কিন্তু আমরা সন্দেশকারী মহিলাদের কণ্ঠে শুনেছি, আপনারা সবাই শুনেছেন কিভাবে সন্দেশকারী মা বোনেরা বলেছেন, সন্দেশকারী মা বোনেদের বাঁচানোর জন্য শুভেন্দু অধিকারী কিন্তু রাস্তায় আছেন, বিজেপি সঙ্গে আছে, বিজেপি সঙ্গে আছে শুধু না, বিজেপি ময়দান কাঁপিয়ে লড়াই লড়ার জন্য কিন্তু এগোচ্ছে। ঠিক সেই রকম মুহূর্তেই যখন রাজ্যে এই খবরটা মানে শুভেন্দু অধিকারী বলা বক্তব্যটা সবার কানে পৌঁছবে, অবশ্য আপনারা সবাই যদি দায়িত্ব নিয়ে পৌঁছতে পারেন তাহলে মানে শেয়ার ফেয়ার করেন আর কি, তাহলে কী রিপারকাশন হতে পারে। আসলে যে কথাটা বড় বড় মিডিয়া বলছে না, যে কথাগুলো আমরা অন্তত বলি, সেই কথাগুলি কিন্তু শুভেন্দু অধিকারী গলায় আজকে গর্জে উঠল যে বাংলার বুকে কীভাবে নির্যাতিত হয় এসসি এসটি মহিলারা। দেখছিলাম একজন এক নেতা, তৃণমূলের নেতা, তিনি আবার নাকি বলছিলেন যে এসসি এসটি কীভাবে চেনা যায় গায়ের রং দেখে, চেহারা দেখে, মানে এই টাইপের কথাও বলছেন, সেগুলো ভাইরাল ভিডিও। জানি না তিনি কতজনকে দেখেছেন বা কতজনকে চেনেন, কি ভাবেন কি ভাবেন না, গায়ের রং দেখে চেহারার গঠন দেখে এই যে কথাবার্তাগুলো এরা বলতে সাহস পায়। আসলে যেভাবেই হোক সবাই চাইছে একদিক থেকে পুরো ব্যাপারটাকে গুলিয়ে দিতে, মানে আসল জিনিস থেকে নজরটাকে ঘুরিয়ে দিতে। হঠাৎ করে বিএসএফ নিয়ে লাফিয়ে উঠলেন এই রাজ্যের সমস্ত নেতা মন্ত্রীরা, মানে বিএসএফ অত্যাচার করেছে, কোথা থেকে কি হয়ে গেল, মানে নজরটাকে ঘোরানোর চেষ্টা, বিভিন্নভাবে নজর ঘোরানোর চেষ্টা। যখন সন্দেশখালী নিয়ে সবাই চিন্তা করছে, সবাই যখন সামনে আসছে ঘটনাটা, তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটে মনে পড়ে গেল হাজার টাকা করে দিতে হবে। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটে এই টাকা পয়সা বাড়ানো বা কিছু করা, আমরা অতীতে শুনেছি তিনি ট্রেডমিলে চড়তে চড়তে এগুলো সব করেন, আপনারাই শুনেছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবার কী করে করলেন সেটা আমরা জানি না, কিন্তু তিনি দিয়েছেন, বাজেটে বাড়িয়েছে, এত কিছু করেও কিন্তু মানুষের মনকে ঘোরানো যায়নি। সব মানুষের নজর, মিডিয়ার নজর কিন্তু এখনও সে সন্দেশখালীতেই আছে। সবাই বলছে সন্দেশখালী কিন্তু এই রাজ্যের পুরো রাজনীতির সমস্ত মোড়কটাকে চেঞ্জ করতে চলেছে, অর্থাৎ রাজনীতির যে মূল স্রোত সেই স্রোতটাকে কিন্তু আস্তে আস্তে চেঞ্জ করছে, মানুষের মনের মধ্যে ধাক্কা দিচ্ছে সন্দেশখালী। আর সন্দেশখালী নিয়ে কিন্তু সবার একটা দেখবেন মনের মধ্যে একটা চিন্তাও রয়েছে, যেমন আপনারা রয়েছে, তাই সন্দেশখালী নিয়ে আপনারা খবরগুলো দেখেন, এমনকি এই গোটা দেশের মধ্যে দেখবেন সবচেয়ে ট্রেন্ডিং এখনও চলছে। আমি সকালেও একটা খবর করেছিলাম সন্দেশখালীকে নিয়ে, যে সন্দেশখালী ব্যাপারটাকে ভোলাতে চাইছে কিন্তু পারবে না। ঠিক একইভাবে গোটা দেশে এখনও পর্যন্ত, শুধু দেশ বলবো কেন, আপনি যদি এক্স হ্যান্ডেল দেখেন, এক্স হ্যান্ডেল মানে টুইটার যেটা, সেটা যদি দেখেন দেখবেন সেখানেও ট্রেন্ডিং চলছে সবচেয়ে বেশি সন্দেশখালী নিয়ে। তার কারণ সন্দেশখালী ঘটনা কিন্তু নাড়া দিচ্ছে সবার মনে। দেখুন জাতীয় মানবাধিকার কমিশন বা জাতীয় মহিলা কমিশন যেটা আছে সেখানে, তাদের নামেও কিন্তু এখানে ফেক নিউজ ছড়ানো হচ্ছে। আর যেটা করছে বড় বড় চ্যানেল, তারা চাইছে ভুলিয়ে দিতে, তবুও মানুষ ভুলছে না। আর এইখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন, অর্থাৎ বিরোধী দলনেতা, যে তারা শুধু সঙ্গে আছে না, তারা একদম পিন পয়েন্ট করে দিয়েছেন কোথায় প্রবলেমটা, অর্থাৎ শাহজাহান বাহিনী কাদেরকে তুলে নিয়ে যেত বাড়ি থেকে, এটা কিন্তু সামনে নিয়ে এসছে। এবং একদম পরিষ্কার করে তিনি বলেছেন যে কোনো চাচিকে তুলে নিয়ে যাওয়া হয়নি, নিয়ে যাওয়া হতো কাকিকে, আমার কথা না, এটা শুভেন্দু অধিকারীর কথা। শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন, কথাগুলো কিন্তু খুব মানে খুব কী বলবো, একদম কানের মধ্যে ঢুকলে বুকের ভেতর বাজে এমন কথা তিনি বলেছেন। এবং এই কথাগুলো শুভেন্দু অধিকারী একজন বিরোধী দলনেতা, তিনি হট করে বলে দেবেন এটাও তো নয়।
আর আমরা যে ছবিগুলো দেখতাম, যে মুখগুলো দেখতাম, সেগুলো কিন্তু আমরা কাদের দেখেছি আমরা নিজেরও জানি। শাখা পালা পড়া হাতগুলো, মাথায় সিঁদুর দেওয়া হাতগুলো যখন প্রতিবাদের ভাষা বলে, যখন হাতে ডান্ডা তুলে নেয়, লাঠি তুলে নেয়, যখন তুলে নেয় গাছের ডাল, তখন বুঝতে হবে নিশ্চয়ই কিছু তো হয়েছে। তারা যখন বলে যে আমাদের বাড়ি থেকে তুলে নিয়ে যেত এবং স্বামীদের হুমকি দিত, মারধর করা হতো, কোদালের বাট দিয়ে মেরে কোমর ভাঙাও হয়েছে, আর মহিলাদের তুলে নিয়ে গিয়ে মনোরঞ্জন করা হতো, তাই অভিযোগ ভয়ঙ্কর। এরপরেও যদি আপনারা জেগে ঘুমন, মানে যদি ওই সোকল্ড বুদ্ধি বেঁচে খাওয়া লোকগুলো, মানে ভাড়াটে যেসব আছে, ভাতাজীবী, তাদের মতো যদি হন, তাহলে আমার বলার কিছু নেই। যদি একটু বিবেক বুদ্ধি থাকে, তাহলে আমার মনে হয় একবার ভাবার সময় এসে গেছে। আমি বলছি না আপনাকে লড়াইয়ের ময়দানে নামতে হবে, নেমে লড়াই লড়তে হবে, হাতে লাঠি তুলে নিতে হবে বা তুলে নিতে হবে কোনো ডাল, না আপনি পারবেন না। সে লড়াই করার জন্য সময় এখনও আসেনি। সে লড়াই হচ্ছে যদি আমরা গণতন্ত্রের বিচার চাইতে চাইতে শেষ সীমায় এসে গিয়ে যখন আমরা ভাবি যে আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই লড়তে হবে, তখন আমাদের হাতে তুলে নিতে হয় গাছের ডাল বা যা কিছু পাওয়া যায়। মানুষকে বাঁচতে হবে, বাঁচার অধিকার সবার আছে, কিন্তু এখন তো তা নয়। এখন আপনার সামনে আছে অগাধ সময় ভাবার এবং তারপরে ভোট দেওয়ার। সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে একটা আঙুল, যেটা টিপবেন আপনি, আর একটা আঙুলে যেখানে লাগবে আপনার কালো দাগ, অর্থাৎ ভোট দিয়েছেন এখানে দাগ লাগবে। তো সেই দাগ দেওয়ার দিনটার জন্য আপনাকে অপেক্ষা করে থাকতে হবে এবং তারপরে টিপতে হবে সেই বোতাম, যে বোতামে কিন্তু এই সরকার ফিনিশ হয়ে যাবে, তবেই সন্দেশকালীন বিচার ঠিক হবে। নয়তো আপনি দেখলেন, আমি বললাম, আপনি শুনলেন, আপনি আবার ঘুমিয়ে পড়লেন। শুভেন্দু অধিকারী গলা শিরা ফাটিয়ে চিৎকার করে বলে গেল, 2,28,00,000 লোক যেরকম জেগেছিল আবারও জাগলো হয়তো, তাতে লাভ হবে না। লাভ হতে হবে প্রত্যেককে জাগতে হবে, যারা জাগার, যারা সিএ বিরোধিতা করছে, যারা চায় না সিএ হোক, যারা চায় না এনআরসি হোক, যারা চায় রোহিঙ্গারা এখানে থাকুক, তারা বিরোধিতা করতে পারে, কিন্তু তারা এই শুভেন্দু অধিকারীর কথা বিরোধিতা করতে পারে, কিন্তু আমি আপনি পারি না, তাই আমাকে আপনাকে ভাবতে হবে। এবার আপনি বলুন আপনি কী ভাবছেন, আপনার যেটা মনে হচ্ছে আপনি একদম কি বলবো একদম মুক্ত কণ্ঠে বলুন, মানে লিখুন, আমি দেখি আপনি কী বলছেন। আপনার লেখা দেখার অপেক্ষায় বা কমেন্টস দেখার অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায়। যদি ভালো লাগে প্রতিবেদনটা শেয়ার করবেন, যদি মনে হয় লাইকযোগ্য লাইক করবেন, আর যদি নতুন এসে থাকেন চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জনে তারপর যাবেন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।